পররাষ্ট্র নীতি দিয়ে বাংলাদেশ রক্ষা করা যাবে না। আজি এর বিরুদ্ধে এই সব জনগণের নেতৃত্বে তোমরা আন্দোলন করে তোমার বিকল্প নাই। আর ছাত্রলীগ যে মেধাবী ছাত্রকে হত্যা করেছে, ওই গত 7 তারিখে আমরা দেখেছি পুলিশের এই একজন ছাত্রলীগ উপমন্ত্রীর সামনে পুলিশকে পিটাইয়া সবাই বলেছে। তাহলে বোঝা গেল এরা দেশের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকেও তোয়াক্কা করে না। কারণ কি, আমরা যদি গভীরে যাই, গত 29শে ডিসেম্বর ওই নির্বাচনে ভোট ডাকাতিতে যুবলীগ ছাত্রলীগ সকলকে ব্যবহার করা হয়েছে। প্রশাসনের সেই না কমন নাই, এখন কারো কথা কেউ শুনছে না। এর একটি সমাধান এই দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে। এর বিকল্প নাই। যে কর্মসূচি আসবে আমরা কর্মসূচি সমন করব, সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃ দেশ দেওয়া যাবে। আপনারা বারংবার আমরা শুনে এসছি ইসলামপন্থী দলগুলোকে ওরা সাম্প্রদায়িক দল বলে, কিন্তু বইটা যেটা হয়েছে সাম্প্রদায়িকতা হলো শুধুমাত্র সাম্প্রদায়িকতার কারণে কারো উপরে আক্রমণ করা। বই যেটা হয়েছে সেই ছেলেদের সাথে যারা মেরেছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র সম্প্রদায়গত কারণে তাকে হত্যা করা হয়েছে। বুয়েতে ঘন দ্বারা প্রমাণিত ছাত্রলীগ একটি সাম্প্রদায়িক সংগঠন। উগ্রবাদ হল ভিন্ন মতকে সহিংসতায় দমন করা। ছাত্রলীগ বুয়ে যেটা করেছে ভিন্ন মতকে সহিংসতায় দমন করেছে। বুয়েতে ঘন প্রমাণ করে ছাত্রলীগ একটি উগ্রবাদী সংগঠন। প্রতিকৃষ্ণ কাকে বলে, যুক্তি লড়াই হলো যুক্তি দিয়ে, লেখা লড়াই হলো লড়াই দিয়ে। কোনো যুক্তি লড়াইকে কেউ তো নাম সম্প্রদায় করে সন্ত্রাসী কাজ করে তাকে প্রতিক্রিয়াশীল বলা হয়। বুয়েটে ছাত্রলীগ যেটা করেছে তার দ্বারা প্রমাণিত হয়েছে ছাত্রলীগ একটি প্রতিক্রিয়াশীল সংগঠন, ছাত্রলীগ একটি মৌলবাদী সংগঠন। থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলছে বাংলাদেশের শিক্ষাঙ্গনে আর কোনো সাম্প্রদায়িক সংগঠনকে আর কোনো উগ্রবাদী সংগঠনকে কাজ করতে দেওয়া হবে না। কাজ করতে হয় তাহলে অসাম্প্রদায়িক কোনো ভাবনে উদারবাদী কোনো ভাবনে কাজ করতে হবে। যদি তারা সাম্প্রদায়িক আচরণ করে, যদি তারা মৌলবাদী উগ্রবাদী আচরণ করে, তাহলে ছাত্র জনতাকে নিয়ে ক্যাম্পাসে এই মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক ছাত্রলীগকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।